ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. سمعني ديني من سيمي আপনি প্রশ্ন করেছেন, রজব মাসে কি বিশেষ আমল আছে, রোজা রাখতে হয়? এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। বোন, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর আপনার প্রশ্ন হচ্ছে, বলা হবে বিল্লাহ তৌফিক, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দু। বোন, রজব মাসে কোনো বিশেষ আমল নাই এবং কোনো বিশেষ রোজাও নাই, তবে রজব মাসটি হচ্ছে মানে হারাম মাসের অন্তর্ভুক্ত, চারটি হারাম মাস বলা আলামিনের হিসাবে চারটি হারাম মাস। এই হারাম মাসের ভিতরে যুদ্ধ বিগ্রহ হারাম, হারাম মাস মানে আল্লাহ পাকের নিকট সম্মানিত একটা মাস, এই এতটুকুই আর কি। তবে এই মাসের ভিতরে বিশেষভাবে কোনো ইবাদত করার কথা এখানে আসে নাই। রোজা সব মাসেই করা যায়, একদিন পর পর রোজা সব মাসে করা যায়, সোমবার বৃহস্পতিবার রোজা সব মাসে করা যায়। আর আয়ামে বীজের রোজা মানে 13-14, চাঁদের 13-14-15 এই 3 তারিখ রোজা সব মাসে করা যায়। কাজে এই মাসে তেমন কোনো আলাদা কোনো ফজিলত নেই, সকাল রোজাগুলো করা যাবে। তাছাড়া এখানে বিশেষভাবে কোনো আমলও নাই, রোজাও নাই, আমলও নাই। তবে সম্মানিত মাস আল্লাহ পাকের নিকট এতটুকুই আমাদের জানা আছে। আল্লাহ পাক এই হারাম মাসে আমরা, এই রজব মাসে আমরা অন্যান্য মাসে যেভাবে ইবাদতবন্দি করি ঠিক সেভাবেই আমরা ইবাদতবন্দি করবো। আর এবং আল্লাহ পাকের নিকট এটা হারাম মাস হিসেবে গণিত, হারাম মাস চারটি, তার মধ্যে এটা একটা, আর একটা, আর তিনটা হচ্ছে জিলকাদা, জুলহিজ্জা আর মুহররম। এই মোট 4টা মাস হচ্ছে হারাম, 12টা মাসের মধ্যে 4টা মাস হারাম, 8টা মাস হচ্ছে হালাল মাস। আল্লাহ পাক আমাদেরকে হারাম মাসের সম্মান করার জন্য রব্বুল আলামিনের আর এবাদ বন্দীকে আমরা যত নিয়মই করে যাবো, আল্লাহ পাক সে তফিক আমাদের দান করুন। আমিন। হাজা ওয়াসাল্লাম তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।